আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? চলে আসলাম সোনাইচণ্ডী হাটে। এই হাটটি প্রতি বুধবার একদিন করে বসে। দর্শক, আজ হচ্ছে 17 জানুয়ারি 2024। সোনাইচণ্ডী হাট থেকে আমরা চেষ্টা করব প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম দরের ধারণা দেওয়ার জন্য। দর্শক, আজকের হাটে মোটামুটি আমদানি রয়েছে গরুর, তবে দাম দর এখনো ছাড়ে নাই। দাম দর যেটা চলতেছে সেই অনুযায়ী দুই একটা বেচে কিনা হচ্ছে, আর বাদ বাকি কিন্তু এখনো রয়েছে। আমি নিজেও অনেক চেষ্টা করতেছি গরু কেনার জন্য, কিন্তু না, মানে দামে মিলে না। তো যাই হোক, আমরা সুন্দর যে গরুগুলো রয়েছে সেইগুলো আপনাদের দেখাই। এই গরুটা গত বুধবারেও ছিল, দামের কারণে হয়তো বেচা হয় নাই, আজকেও একই অবস্থা। সুন্দর একটি গরু, অনেক সুন্দর সুন্দর কিন্তু আজকে গরু রয়েছে। এই গরুটার ডিজাইন মাশাল্লাহ সুন্দর। দেখা যাক কেমন দাম চাই। কেমন বয়স ভাই? দুই দাঁত। হ্যাঁ, কয় মাসের ভরণ? 7 মাস। দাম কত চাচ্ছেন? 1,45,000। হ্যাঁ, বাজারে কেমন দাম বলে ভাই? এটা 20-25। দর্শক দেখেন যে প্রেগনেন্ট গরু 20-25 দাম বলে, তারপরেও ছাড়ে নাই, আরও হয়তো নিবে 30-এর মধ্যে ছাড়ে নাকি। এই পাশে আরও একটি সুন্দর বকনা, যেটা বয়সটা কি ভাইয়া? দুই দাদা। কয় মাসের ভরণ? 7 মাসের ভরণ। সুন্দর ডিজাইন। কত চাওয়া দাম? 1,45,000। দর্শক, আজকে সবগুলো গরুই 1,45,000 করেই চাচ্ছে দাম। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, 7 মাসের ভরণ। কত দাম বলে ভাই কাস্টমার? 15-20-25। 25 পর্যন্ত বলছে, তারপরও ছাড়েন নাই, কত হইলে ছাড়বেন? 30-এর নিচে বিক্রি নাই। হ্যাঁ, 1,30,000। দর্শক, এর নিচে বিক্রি নাই। তো দেখি, আমরা ঘুরে ঘুরে আপনাদের গরুগুলো দেখাই, যেহেতু আজকে কিনতে পারতেছি না বাজার। এটার বয়সটা কি ভাইয়া? 4 দাঁত। কয় মাসের ভরণ? 7 মাস। 7 মাস। হ্যাঁ, চাওয়া দামটা কত? 1,35,000। 7 মাসের গাবেন 1,35,000 টাকা দাম। এত দাম চাইলে কিনবে কেমনে ভাই? আমরা তো নিজেরাই কিনতে পারি না দাম বেশির কারণে, কিনে আর বেচতে পারি না, এই আর এক ঝামেলা। কত দাম বলে কাস্টমার? 10,000। 7 মাসের। বয়সটা কি বলছিলেন? বয়স 4 দাঁত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চাচা বয়স কেটার? 6 দাঁত। হ্যাঁ, চাচ্ছেন কত? 140। কয় মাসের ভরণ? 9.5 মাস। না, 9.5 মাস হবে না, আরো কম হবে, 8.5 হবে। 9.5 মাসে বাচ্চা দিয়ে দেয়। 9.5 মাসে বাচ্চা দিয়ে দিবে। চাওয়া দাম 140। কত বলে কাস্টমার? 20,000। দর্শক, 20,000 দাম বলে, দাম দর করে নিতে পারবেন। এটা কেমন বয়স? 4 দাঁত। কয় মাসের ভরণ? 9 মাস। চাওয়া দামটা কত ভাই? চাওয়া দাম 1,35,000। মাশাল্লাহ, দর্শক 1,35,000 চাওয়া দাম। আজকে সুন্দর গরু রয়েছে, সুন্দর সুন্দর, তবে দাম দর করে নিতে হবে। বয়স কি ভাই এটার? 2 থেকে 4। কয় মাসের ভরণ? কয় মাসের? 1-8 সপ্তাহের ভিতরে হবে। চাওয়া দামটা?
চাওয়া দাম কত ভাই? আছে 135। 135 চাইছেন। কেমন দাম বলে কাস্টমার? কেমন বলবে? চাচ্ছো যেটা বলছে সেটা বলছে। আচ্ছা। হাইজুল ভাই। চলে নেই। চলবে? দাগ রে ভাই দাগ। না না না। দাগ দাগ হ্যাঁ। দাগের কোনো অসর। আচ্ছা। দামে তো ছাড়ে না তারপরেও ভাই। দামেও ছাড়তেছে না। ওনাদের কি নাও হয়তো বেশি দাম। দর্শক আমরা ঘুরে ঘুরে প্রেগন্যান্ট গরুগুলোই দেখাই। সুন্দর সুন্দর আজকে গরু রয়েছে, অনেক সুন্দর সুন্দর। এই পাশেরটা একটু দেখাই, এটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু গরুটা আটকে আছে কারণ দামে হয় নাই ভাই। এখন চাওয়া দাম কত? ৪৫ হ্যাঁ। কত উঠছে দাম? কত বলছে দাম কাস্টমার? ২৫-২০-২২-৩০ ভাঙে। ৩০ হইলে হয়তো ছাড়বে ভাই। হ্যাঁ, ৩০ এর মধ্যে নিয়ত আছে ছাড়া নাকি? ৩০ এও নাই। আচ্ছা দর্শক, ৩০ এও নাই। দেখেন খুব সুন্দর কোয়ালিটি, ৩০ এও বিক্রি করবে না। দেখেন তলা কিন্তু আসবে আরো। তো আশা করি যে আইডিয়া পেয়ে গেছেন কেমন দামে বেচা কিনা হচ্ছে এই প্রেগনেন্ট গরুগুলো। আমরা এখান থেকে একটা থাম্বনেল নিয়ে নিব। এই যে এই পজিশনে থাম্বনেলটা নিয়ে নিব। আচ্ছা, তারপরে যে গরুগুলো আছে সেগুলো দেখি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করি। ভাই কেমন বয়স এটার? ৬ দাঁত। কয় মাসের ভরণ? ৭.৫ মাস। চাওয়া দামটা কত ভাই? ১৪০। কেমন দাম বলে কাস্টমার? ১৫-১৬। দর্শক দেখেন ১৫-১৬ পর্যন্ত দাম পাইছেন। চাচা বয়স কি এটার? ২ দাঁত। প্রথম বিয়ান কত চাচ্ছেন? ১১০০০০। দর্শক এখানে যে গরুগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু প্রেগনেন্ট গরু। এখানে চাচা এটা বয়স কি গাড়িটা ভাই আপনার? কেমন বয়স? ৪ দাঁত। কয় মাসের বড়? ৮ মাস। চাওয়া দাম কত? ১৫০ চাচ্ছেন। দর্শক ১৫০০০ চাওয়া দাম। কেমন দাম পাইছেন আজকের হাটে ভাই? কত দাম বলছে কাস্টমার? ১০-২০-৩০। আচ্ছা, ১৫০ চাওয়া ৩০ পর্যন্ত দাম উঠছে ভাই, ছাড়ে নাই। কত হইলে ছাড়বেন? ৪০-৪০ লড়ে ভাই। আচ্ছা ঠিক আছে, গাভীন গরুর বাজার একটু বেশি মনে হচ্ছে ভাই। গাভীন গরুর বাজারটা অনেক বেশি, কারণ হলো এই হাটে বাইরে থেকে প্রচুর পরিমাণের কাস্টমার আসে, যার কারণে দামটা বেশি। তো আমরা ভিডিও ছাড়ি, যেই দামে আমরা ভিডিওতে বিক্রি করি তার চেয়ে বেশি এখানে চাই দাম দর্শক। তো যাই হোক, আশা করি অনেকটা আইডিয়া পেয়ে গেছেন। বিদায় নিব ভিডিও থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।